আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি এখন আছি বর্ষা। বর্ষা নাম শুনেছো নিশ্চয়ই। এটা চাটমোহর উপজেলার বর্ষা, চাটমোহর বাজার থেকে, নতুন বাজার থেকে 5 কিলো দূরে এই সোজা চলে গেছে। এই এই সোজা চলে গেছে একদম মান্নাননগর বিশ্ব রোড, হাইওয়ে রোড, আর এই সোজা চলে গেছে 4-5 কিলোমিটার দূরেই চাটমোহর নতুন বাজার। আর হ্যাঁ, যারা বিয়ে করো নাই, যাদের শ্বশুরবাড়ি এসে খাইতে মন চায়, তারা এই যে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট বর্ষাতে চলে আসতে পারো। এখানে অবশ্য তোমাকে পেমেন্ট করে খেতে হবে, কিন্তু ফ্রি দিবে না। এমনিতে শ্বশুরবাড়ি গেলে ফ্রি খাওয়ায়, কিন্তু এখানে পেমেন্ট করে খেতে হবে। তো আমি তোমাদেরকে আজকে এই ভিতরের ভিউগুলা দেখাবো, চলো বন্ধুরা। পানি নেই সেরকম, এই পাশে ওই রকম পানি নেই। আর পানি না থাকার কারণে এখানকার যে মানে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হতো পানি থাকার কারণে, সেই পরিবেশটা এখনও পর্যন্ত হয়নি। তবে বিলে পানি আসবে, এটাই স্বাভাবিক, এবং যখন সময় হবে সেটাই আসবে। আর এই যে রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাচ্ছ এখন, এইটাই হচ্ছে একদম কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এবং এখানে যারা ঘুরতে আসে ম্যাক্সিমাম টাইমে, আমি ওদের সঙ্গে কথা বলেছি, সবাই বিকেল টাইমে আসে। আর এই যে রোড, এটা সোজা চলে গেছে মান্নাননগর, মান্নাননগর থেকে এদিকে এদিকে সিরাজগঞ্জ, আর এদিকে চলে গেছে বনপাড়া। তো এই যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এটা অনেক সুন্দর। এটা এক্সট্রা কিছু কাজ করে নিয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ এই যে কুটুমবাড়ি রেস্টুরেন্টটি। এখানে কিছু গেস্ট আছে এখন, ওরা দেখতে পেলাম। তবে ইচ্ছা ছিল এদিক দিয়ে কিছু নৌকাতে ঘোরাফেরা করব, কিন্তু আসলে সেরকম পরিবেশ নাই। তো আজকে এই কুটুমবাড়ি এবং শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট পাশাপাশি মধ্যবর্তী স্থান থেকে আমি তোমাদেরকে বিদায় জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।